হাসান বলে একটু গ্রামের লোকজন। আমার বাবার নাম মৃত রেখাত আলী, মার নাম নূরজাহান বেগম। গ্রাম বারাগান্দিয়া, পোস্ট বারাগান্দিয়া, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। আমি 1967 সালে আমি আনসার বাহিনীতে কুষ্টিয়া পুলিশ লাইনে ট্রেনিং করি। 70 সালে আমি আনসার ডিউটি নিয়ে আমি আলমডাঙ্গ পার্ক পাড়া স্কুলে। তো তখন থেকে আমাদের রাজনীতি মানে মুক্তিযুদ্ধের পক্ষে যে একটা ভূমিকা তখন থেকে আমাদের শুরু হয়ে গেলো। যদি আমরা সরকারি চাকরি করতাম, ওখানে আমরা ভোটে জয়লাভ করলাম পুরা বাংলাদেশে। জয়লাভ হওয়ার পরে পাকিস্তানিরা যখন রাষ্ট্র ক্ষমতা ছাড়লেন না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুকে, তখন বঙ্গবন্ধু অস্বাভাবিক আন্দোলন ডাক দিলেন। আসলেন সাতই মার্চের ভাষণের পরে চলে গেলাম ভারতে। দৌলতপুরে কুষ্টিয়া আসতে যে সময় লাগে তার থেকে অর্ধেক সময় লাগে আমাদের ভারতে যেতে। আমি সেখানে যাই, 9 জন বন্ধু একসঙ্গে যাই। কারা নাম মনে আছে? আমিরুল ইসলাম, জহুরুল ইসলাম, শফিক, এবছর আরও অন্যরা। কোন মাসে সম্ভব্য? 19-21 হবে, মানে 25 মার্চের আগে। হ্যাঁ, সেখানে আমরা গেলাম। সেখানে যাওয়ার পরে প্রথমে শিকারপুর, কেশুডাঙ্গা, জামশেদপুর, নাটনাই, করিমপুর, বেতাই, বনগ্রাম সম্পূর্ণ ধরে কোথাও কোনো ইয়াত ক্যাম্প আমাদের হয় নাই। আমরা আবার ফেরি চলে আসলাম দেশের ভিতরে। আসার পরে পাকিস্তানের তৎকালীন সময় বাঙালি আর্মি আমাদের যারা ছিল তারা আমাদের নিয়ে আমাদের গ্রামে বিরাট হাট, ব্রিটিশ পিরিয়ডে নাম করে হাট ছিল, সে হাটে বাঁশের লাঠি কাটি নিয়ে আমাদেরকে প্রশিক্ষণ শুরু করে দিলেন। ঠিক 2-3 মাস পরেই আমরা চলে গেলাম আর ফের ভারতে। তারপরে জামশেদপুর হাইটে এড ক্যাম্পে আমরা জয়েন করলাম। 1 সপ্তাহ পরে আমাদেরকে নিয়ে চলে গেল বিহার প্রদেশ চাকুলিয়া নামক ক্যান্টনমেন্টে। সেখানে আমাদের 1 মাস ট্রেনিং হলো। ট্রেনিং শেষ করে আমরা ওখানে ট্রেনে চলে আসলাম কল্যাণী। কল্যাণী আসার পরে কল্যাণীতে একদিন এক রাত থাকলাম। থাকার পরে ওখানে বেডফোর্ড গাড়িতে সেনাবাহিনীর নিয়ে এসে আমাদের কেশুডাঙ্গা নামাইল শিকারপুর। শিকারপুর নামানোর পরে এখানে তৎকালীন সময় আমাদের ক্যাম্প ইনচার্জ ছিলেন বর্তমান জ্বালানি উপদেষ্টা জনাব তফিকে ইলাহি। উনি আমাদের রস্ত দেওয়ার আগ দিয়ে আমাদেরকে একটা করে ফর্ম দিলেন। ফর্মে লেখা ছিল, বাংলাতে টাইপ করা ছিল, আমি সুস্থ সজ্ঞানে শপথ করছি যে আমি আমার দেশ মাটি মানুষ মার জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করছি। আমি যদি মারা যাই এর জন্য কেউ দায়ী থাকিবে না। ফর্মটা দিল, দেখেন আমরা তো মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেরা সকলে ছিলাম। যারা দু এক কলম লেখাপড়া জানত তারা সই করলো, যারা লেখাপড়া জানত না তারা টিপ ফেট দিল। দেওয়ার পরে আমাদের অস্ত্র গোলা বারুদ দিয়ে আমাদের পার করে দিল। আমরা একসঙ্গে 200 ছেলে পার হয়ে চলে আসলাম। 200 ছেলে পার হয়ে চলে আসার পরে এপারে আইসে বোয়ালি নামে একটা গ্রামে থাকলাম। আমাদের কমান্ডার ছিলেন, উইং কমান্ডার ছিলেন বিএসসি, তৎকালীন সময় পিএসসি মুবারক সাহেব। ওনাকে 74 সালে গুলিগুলি ব্রাশ করে ফারগিরি মারি দেওয়ার চেষ্টা করা হয় দৌলতপুর উপজেলাতে। আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জানে বাইছে দেয়। পরবর্তীতে সপরিবারে তার ওয়াইফকে নিয়ে সে মানসিং মুক্তা ঘাটা তৈরি দেয়। আমার মিসেস মুক্তাগার স্কুলে গার্লস স্কুলে চাকরি করেন, টিচারি করেন। উনি জেলা স্কুলে টিচারি করেন, উনি ইন্তেকাল করেছেন 2 বছর আগে। আমার কমান্ডার ছিল আজগর আলী মাস্টার, তৎকালীন সময় ছাত্র ছিল। পরবর্তীতে 71 পরে সে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে মাস্টারি পাই, ম্যাট্রিক পাস করার পরে বারাগেন্দ্রী স্কুলে সে মাস্টারি চাকরি পালো।
চাকরি পাওয়ার পরে তারপরে ওখান থেকেই চাকরি শুরু হলো। আমরা আমাদের আমি তৈরি গেলাম রক্ষীবাহিনীতে, তার আগে যে যুদ্ধের ভেতর দিয়ে এই নয় মাস যে যুদ্ধ চলতে যুদ্ধ চলতে চলতে আমার জীবনের একটা বিরাট ইতিহাস, একটা ঘটনা। সাতজন রাজাকারকে আমরা ধরে নিয়ে আসলাম, আমিও আমার শামসুদ্দিন মামা ধরে নিয়ে আমরা চলে গেলাম বোয়ালিয়া জোহা সাহেবের বাড়িতে। বর্তমান সচিব থেকে এক বর্তমান অগ্রণী ব্যাংকের ডাইরেক্টর আনসার আলী খান ওনার বাড়িতে আমি হ্যান্ড ওভার করে আসি। দিয়া সাহেব রাত্রে সন্ধ্যার পরে ওদেরকে রেজাই গুলি করা হয়। ছয়জন মা রাজাই জীবনে বাইশে আছে, এখন পর্যন্ত সে বাইশে আছে। সে হয়েছে পপ সরকারের ভাইয়ের ছেলে, আলতাফ সরকারের ছেলে, নামটা মনে নাই এই মুহূর্তে আমার, বাড়ি রিফাতপুর দৌলতপুর থানার পাশে গ্রাম। আরেকটি আমার যুদ্ধকালীন আরেকটি ঘটনা, আমি একটা অ্যাটাকে অ্যাম্বুসে পড়ে যাই। অ্যাম্বুসে পড়ে যাওয়ার পরে আমাকে তিন পাঁচটি ঘিরে নিয়ে আসছে আমার দক্ষিণ পাশে যে বিল বোয়ালি এই পাখির বিল, বহুত পানি, সেখানে ছিল বিরাট কবরস্থান। সেই কবরের মধ্যে আমি তিন রাত তিন দিন না খাই আমি ওখানে ছিলাম। তারপরে ওরা যখন আমার খোঁজ খোঁজ না পায় তারপরে তারা চলে উঠি চলে যায়। তারপরে ফিরে আমার নিজের গন্তব্যস্থলে আমি চলে যাই। সকলে আমাদের সকলে জানতেন, আমার সহযোদ্ধারা জানতেন যে আমি হতবা মারা গেছি। আমি যুদ্ধে আহত হই শেরপুর নামক স্থানপুর থানা, ওই যুদ্ধটা হয় দুইটা জায়গায়। ওরা কাঁচরামারি ব্রিজ দিয়ে একটা গ্রুপ পার হতে ছিল আর একটা গ্রুপ যাচ্ছিল। আমরা শেরপুর যুদ্ধে গিয়েছিলাম, শেরপুরে গিয়েছিলাম, শেরপুর যাওয়ার পরে আমরা প্রতিশোধ দিলাম। ওখানে তারা প্রচুর পরিমাণ সেনাবাহিনী ছিল, তাদের সঙ্গে আমরা টেকতেও অনেকেই পারি নাই। আমি সেই যুদ্ধে আহত হই, আমাদের অনেকে আহত হয়। কোথায় গুলি লাগে? আমার গুলি লাগে আমার এই যে এখানে এবং এই পিছনে পিঠে নিয়েছে। আর কেউ আহত হয়েছে? হ্যাঁ, ওখানে আহত বহুত লোক হয়েছে। যেমন এই যে মিরপুর পাহাড়পুর আফতাব খান আছেন, এনাদের সঙ্গে পরিচিত পরবর্তী টাইমে। তারপরে আজগার আলী হয়েছে, এবছর প্রচুর পরিমাণ মানুষ সেখানে আমাদের আহত হয়। I'm sorry.